ভারত জুড়ে ট্রাক প্রভাব সীমান্ত সোমবার সকাল থেকে দীর্ঘ সময় বন্ধ থাকে সীমান্ত বাণিজ্য পরে সরকারি আশ্বাসে স্বাভাবিক হয় এই বাণিজ্য ফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশনের ডাকে উনিশ তারিখ থেকে সারা ভারত ট্রাক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে অনির্দিষ্টকালের কালের জন্যে ট্রাক ধর্মঘটের প্রভাব পড়ল উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোলে এদিন সকালে ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সীমান্ত বাণিজ্য বন্ধ করে দেওয়া হয় ফলে বর্ডার সংলগ্ন রাস্তায় শাড়ি দিয়ে দাঁড়িয়ে পড়ে পণ্য বোঝায় ট্রাক বর্ডার লাগোয়া ট্রাক টার্মিনালগুলিতে দাঁড়িয়ে থাকা ট্রাকগুলিকেও আটকে দেওয়া হয় ফলে সম্পূর্ণ বন্ধ হয়ে যায় সীমান্ত বাণিজ্য খবর পেয়ে বনগাঁ পেট্রাপোল সীমান্তে পৌঁছান বনগা মহকুমার পরিবহনের দায়িত্বে থাকা এআরটিও বিপ্লব প্রধান কথা বলেন আন্দোলনকারীদের সাথে জানা গেছে লোডিং পয়েন্ট থেকে ওভারলোড বন্ধ পুলিশি অত্যাচার বন্ধসহ মোট ছ দফা দাবিতে ট্রাক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে এয়ারটিওর পক্ষ থেকে আন্দোলনকারীদের দাবি দেওয়া মানবিকতার সাথে দেখা হবে এমন প্রতিশ্রুতিসহ পণ্য বোঝাই করে সীমান্তে দাঁড়িয়ে থাকা ট্রাক ড্রাইভারদের কথা বিবেচনার আবেদন করা হয় সেই আবেদনে সাড়া দেন আন্দোলনকারীরা ওনাদের যা দাবি দাবাগুলো সেগুলো নিয়ে আলোচনা হয়েছে আজকেও আমি এসেছি ওনারা ধর্মঘটে এখানে পালন করছেন এবং আমি যা কালকে যেগুলো আলোচনা হয়েছে সেগুলো বিস্তারিত ওনাদেরকে জানালাম এবং আমাদের রাজ্য সরকারের পরিবহন দপ্তরের পক্ষ থেকে যা যা করা সম্ভব সবই আমরা বিবেচনার সঙ্গে দেখে সহানুভূতির সঙ্গে যাতে করা যায় পেট্রাপোল এই যে একটা আন্তর্জাতিক বর্ডারে যে পরিবহন ব্যবস্থা সচল রাখার জন্য আমি অনুরোধ করলাম পরে বেলা সাড়ে বারোটার পর থেকে ফের স্বাভাবিক হতে শুরু করে সীমান্ত বাণিজ্য এ বিষয়ে পশ্চিমবঙ্গ ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক দিলীপ দাস বলেন বাংলাদেশ যাবার উদ্দেশ্যে পণ্য বোঝাই করে দীর্ঘ চোদ্দ পনেরো দিন ধরে দাঁড়িয়ে থাকা ট্রাক ড্রাইভারদের কথা মাথায় রেখে মানবিক কারণে এদিন কিছু সময়ের জন্য ধর্মঘট শিথিল করা হয় আমাদের সেই দাবির বন্ধ করেছি আমাদের ওভারলোডিং বন্ধ করতে হবে পার লোড আছে সেই লোড পানি আছে সেটাকে টানাতে হবে এবং পুলিশের জুলুম আছে সেটা বন্ধ করতে হবে আর যে গাড়ি ঠিক মতন চলতে পারছে না তাদেরকে বাদ দিতে হবে যদি পনেরো বছরের ঊর্ধ্বে যে গাড়িগুলো আছে তাদেরকে সরিয়ে নিতে হবে সাথে সাথে আমাদের আমরা চেয়েছি যে পেট্রোল ও ডিজেল যেটা আমাদেরকে দিচ্ছে উনিশ সালের যে আমাদের বাজেট হয়েছে সে বাজেটে বলে দিয়েছে জিএসটি সেটা জিএসটিটা চালু করছে না সেটা চালু করতে হবে এবং লোডিং পয়েন্ট থেকে যে জায়গায় লোডিং পয়েন্ট আছে সেখান থেকে বলট বন্ধ করার ব্যবস্থা করতে হবে কেন্দ্রীয় সরকার যে থার্ড পার্টি আছে সেই থার্ড পার্টিটা আমরা যে ইয়ে বিদ্যুৎ হচ্ছে প্রিমিয়াম সেটা আমরা দিতে চাই না আর পুলিশ এবং আর যে অশান্তি করছে সেগুলোকে বন্ধ করতে হবে রাস্তায় যখন তখন ধরে যে কোনো কেস সেই ব্যাপারে আমরা দিতে দিব্যশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা